আমরাও চাই যে খালেদা জিয়া জেলের বাইরে এসে আমাদের সঙ্গে নির্বাচন করবে, কারণ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক পার্টি এবং আমরা ভোট এবং ভাতে বিশ্বাস করি। আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছে তাকে দেবো। খালেদা জিয়া বাইরে এসে ইলেকশন করুক না কেন, খালেদা জিয়াকে তো আর আমরা জেলে দিই, ভোট জেলে দিয়েছে। 5ই জানুয়ারি নির্বাচন তো বানচাল করার জন্য খালেদা জিয়া সহ তার মানে শিবিরেরা জামাতেরা আপ্রাণ চেষ্টা করছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে। দলনেত্রী শেখ হাসিনা কিন্তু কারো কাছে মাথা নত করেনি, আর তারপরে এখন তার প্রশ্নই ওঠে না কে নির্বাচন করলো আর কে নির্বাচন করলো না। আওয়ামী লীগের তাদের কিচ্ছু যায় আসে না, সে নিম্ন আয়ের দেশ থেকে উপরের দিকে তুলে নিয়ে গেছে। আপনারা তো দেখছেন তার কী ধরনের উৎসব ঢাকা শহরে চলছে, শুধু ঢাকা শহরে না সারা দেশে চলছে। সুতরাং কে ভোটে আসলো, কে ভোটে অংশগ্রহণ করলো না করলো আমাদের কিছু যায় আসে না। তবে এটাও ঠিক যে বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে বাংলার মাটিতে বিএনপির আর কোনো অস্তিত্ব থাকবে না। জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ছত্রবাজার বিগ্রাম চারা সাহেব, মাননীয় সাংসদ জনতা জনার্দন, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জগন, রাজীবপুর উপজেলা সম্মানিত উপজেলা চেয়ারম্যান, তাদের মাঝে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নারী নেত্রী সম্মানিত অতিথিবৃন্দকে মঞ্চে এসে আচরণ গ্রহণ করার জন্য। সম্মানিত সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে কামরুল, ছোট ভাই কামরুল,